হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রোহিণী ব্লগস। আজ আমি আপনাদের পেঁয়াজ আদা রসুন ছাড়া একটা চিকেন রেসিপি করে দেখাবো। তো আমি এখন একটু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, একটু শুকনো লঙ্কা, একটু গোলমরিচ নেব, ব্যাস এতটুকু নিলেই হবে। এবার আমি একটু মধ্যে গোটা গরম মশলা নিয়ে নেব। এবার এই সব মিষ্টান্নগুলোকে একসঙ্গে বেটে নেব। বাটাটা আমার হয়ে গেছে। আমি একটা পাত্রে কিছুটা মাংস নিয়ে নিয়েছি, দই ফাটিয়ে রেখেছিলাম কিছুটা, ওটা দিয়ে দিলাম, একটা টমেটো কুচি, একটু ধনে পাতা, চারটে কাঁচা লঙ্কা, গরম মশলা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ বাটা। এবার আমি নিয়ে নেব একটু হলুদ, যেহেতু আমি গোলমরিচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তো এখানে গুঁড়ো লঙ্কাটা একটু কম দেব। মাখানো হয়ে গেছে, এবার আমি ঘন্টা হয়ে গেছে, এবার আমি রেডি করবো রান্নাটা। একটা ছোটো কড়াই নিয়ে নিলাম, একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা গরম তেলে দিয়ে দিলাম, গরম কড়াই গরম হয়ে গেছে, তেল আমি এখানে অল্পই দেবো যেহেতু তখন। এবার মেরিনেট করা মাংসটা কড়াইতে আমি দিয়ে দেবো। আবার একটু নাড়িয়ে দিলাম, নতুন নিচে ধরে যাব। কষানো আমার প্রায় হয়ে গেছে, আর আমি একটু একটু সামান্য একটু জল দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন নাও। হয়ে গেছে, ঝোলটাও কমে এসছে, আর আমি একটু গরম মশলা দিয়ে দেবো। ভালো করে নামিয়ে নেবো, গ্যাসটা বন্ধ করবো, আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নেব। শুধু গরম হয়েছে, তোমার ছেলেকে একটু টেস্ট করে দেখি ছেলে কি বলে কেমন হয়েছে খেতে। ভালো হয়েছে, এত জুসি জুসি রেবি রেবি ভালো লাগছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।